তো ফাইনালি আমার অফিস আজকের মতো বন্ধ, এই উইকের মতো বন্ধ, এবার উইকেন্ড স্টার্ট। ওই ওঠো, উইকেন্ড উইকেন্ড মোড অন। একটা পার্ট কমপ্লিট হলো, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ভাত খেয়ে নেবো, কারণ আগের দিন খাইনি বলে আমার প্রচন্ড অ্যাসিড হয়েছে। নিয়ে তারপরে এই যে পেছনে দেখতে পাচ্ছি ওগুলো সব গোছাতে হবে, ওগুলো গুছিয়ে তারপর দেখি কি করে। ও হ্যাঁ, ভিডিওটা এডিট করতে হবে, অনেক কাজ। আমাকে বললাম চলো ক্যাবে করে চলো, একবারে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাব। তোমার তো তাহলে আজকে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আবার অফিস থেকে উঠবো বাড়ির সামনে নামবো। আর আমার কি সাবধানে যাওয়ার আছে, অফিসে গিয়ে সাবধানে চলবো নি। মানে এখন এত বাজে গরম পড়ছে আর এত ঘাম হচ্ছে যে এমনি শরীর থেকে সব এনার্জি চলে যাচ্ছে। আমার কিন্তু চা খাওয়া হয়নি এখনো, আমি করছি, তুমি কিন্তু খেতে পারো একটু। তো এখানে আমার লিকার চা বানানো কমপ্লিট, লিকার চা উইদাউট সুগার। আর তোমরা হয়তো ভাবছো এই তো ভাত খেলে এখন আবার চা খাচ্ছে, আসলে আমি লিকার চা যে কোনো সময় খাই, এটা আমাকে এনার্জি প্রোভাইড করে যে কোনো সময়, লাঞ্চ করার পরে হোক, ডিনার করার পরে হোক। আর যেহেতু আজকে সকালবেলা চা খাইনি, এটাও একটা রিজন এখন লিকার চা খাওয়ার। তো চলো কথা না বাড়িয়ে এই কাজগুলো স্টার্ট করি। ফাইনালি অফিস পৌঁছালাম, বাজে এখন ঘড়িতে 9:15, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমার অফিসের মিটিংটা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো গাড়িতে বসেই মিটিংটা নিয়ে গেছে, তো লিফ্টে আসলে এখন বেরোবো। চলো, অফিসে বেরোবে তো শ্যুট করতে দেবে না, তো গিয়ে একটু কাজ বাজ করি, ফ্রেশ হয়ে কফি খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। খোঁজাতে খোঁজাতে আমি পুরো হাঁপিয়ে গেছি। তো এখন এই হলো কন্ডিশন, সব গোছানো কমপ্লিট, বাট এই কটা জামা কাপড় এখনও ভরতে হবে ওয়ার্ড্রবে। এই বালিশের যে কাভারগুলো সেইগুলো আমি খুলেছি, বাট এটার যে সেটটা, মানে এর যে বালিশের কাভারগুলো সেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ যেখানে বেডশিটগুলো রাখা সেই জায়গাটা একটু মেস হয়ে রয়েছে, সেই জায়গাটা গোছালে হয়তো আমি পাবো। আর এই ব্লাউজটা আমি বাইরেই রেখেছি, মা এটাকে একটু অল্টার করে দেবে, আমার ফিটিংসে এখন একটু প্রবলেম হচ্ছে। কী মা জেনেছ? পাবদা। পাবদা, হ্যাঁ। হ্যালো, তো এই যে পাবদা মাছ নিয়ে এসেছি, একটার পর একটা হয়েই যাচ্ছে, কখন যে ভিডিওটা আমি এডিট করবো, ঘন্টাতে আমি রেখে দিই, পরে রান্না করব। আর এই মাত্র আমি একটা ক্রেডিট কার্ড রিসিভ করলাম, যেটা ওর একটা ক্রেডিট কার্ড, এরপর আমি গিয়ে ভিডিওটা এডিট করব। অফিসের এই কর্নারটা আমার জাস্ট ফাটাফাটি লাগে, এটা অফিসের ওডিসির বাইরে বেসিক্যালি, এই জায়গায় একটা মিটিং রুম টাইপের বা কোজি রুম টাইপের বানানো রয়েছে, যেখানে বসে টিভি টিভি দেখা যাবে। এখানে পুল টেবিল রয়েছে, ওদিকে বসার সিট রয়েছে, বেশ ভালো একটা ব্রেকআউট এনভায়রনমেন্ট রয়েছে এখানে, যেখানে একটু রিল্যাক্স করা যায়। একটু কফি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে কাজ করলাম, এসে মিটিংও নিলাম কয়েকটা, একটু মাথাটা হ্যাং করছে, গিয়ে কফি খাই, ফ্রেশ লাগে। এটা হচ্ছে সেই
সেই মাছটা যেটা পিষিয়ে এনে দিয়েছে, আর আমি না চারটে মাছ ভাজলাম, বাট আমার কেমন যেন মনে হচ্ছে মাছটা একটু গন্ধ গন্ধ লাগছে, তাই জন্য আমি আর পুরো মাছটা রান্না করছি না, বাকিটা মামনি রান্না করবে, কারণ মামনি বুঝবে ভালো যে কীভাবে রান্না করলে এটার ওই স্মেল ব্যাপারটা চলে যাবে। তাই আমি চারটেই ভেজেছি, চারটেই আমি নিজের জন্য ঝোল করব, অল্প একটু আমি খাবো, বাকিটা মানে কিছুটা আমি খাবো, কিছুটা ক্যান্ডিকে দেবো, আর এটা আমি এখন ফ্রিজে তুলে রাখছি। এর মধ্যে যাবে ফ্রেশ কোরিয়ান্ডার লিভস, ব্যাস কমপ্লিট আমার মাছের ঝোল। যে হচ্ছে ক্যান্ডিল লাঞ্চ, যেটা আমি একদম প্রেশার কুকারের ভাত করে গেছিলাম মামনি, সেটার সাথে পাবদা মাছ দিয়ে চটকে মেখে দিয়েছি, আর এটা হলো আমার লাঞ্চ। আমি একটু মাছটা ট্রাই করে দেখলাম, খারাপ না, অসুবিধা নেই, খাওয়া যাচ্ছে মোটামুটি, তো এটা দেবো এখন ক্যান্ডিকে। ক্যান্ডি ক্যান্ডি ফাইনালি বেরোলাম অফিস থেকে, অলরেডি বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানি না। ফাইনালি পৌঁছে গেলাম বাড়ির কাছে একদম, জাস্ট এক মিনিটে, মানে এই যে দেখাই যাচ্ছে 5:15 বাজে, মানে বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম রয়েছে অফিসেরই, সেগুলো করবো, 7টা থেকে একটা মিটিং রয়েছে, ওটা নিলে মোটামুটি উইকেন্ড কালকে থেকে, তো এটা একটা ভালো ব্যাপার, চলো বাড়ি করা যাবে। কি বাইরে বসে কেন? চলো ভেতরেই যাই। শুধু স্টুডেন্টদের জন্য ওয়েট করছিলে? শুধু স্টুডেন্টদের জন্য ওয়েট করলে হয়? চা? আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, তুমি চাটা খাওয়ালে আমি খুব খুশি হব। গোজগাছ কি হয়েছে? এসি চালিয়ে তুমি বাইরে বসে রয়েছো? এসিটা চালিয়ে রেখেছি, তুমি আসবে ঠান্ডা হয়ে যাবে। ওয়াও, তুমি এত ভাবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এন্ড বাই দ্য ওয়ে, আজকে অফিস থেকে আসার সময় একটা গিফট পেয়েছি, এই গিফট দিয়েছে, যদি এখন গরমকাল, বাট ইট ইজ জ্যাকেট, জ্যাকেট জোনসের। ওয়াও, পারফেক্ট ফিট হয়েছে, ঠিক আছে, ইউ আর লুকিং স্মার্ট। আই অ্যাম, আই অলওয়েজ লুক স্মার্ট। সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, আর এর মধ্যে আমার কাছে পোটটাও চলে এসেছে। হ্যাঁ, এই ঘরে বসো আজকে। ব্যক্তিটা কে? তাও তো এই যে এখানে অঙ্কিতার একটা পোর্ট্রেট, কে ড্র করেছে অঙ্কিতা? খুব সুন্দর হয়েছে। তো আমি জাস্ট ফটোটা কমপ্লিট করলাম, এখন আমি একটুখানি রেস্ট নেবো, আমার ভালো লাগছে না, দুপুরবেলা কিছু ভিডিও এডিট করছিলাম, আর তারপরে তো চলে আসলো, আর তারপরে ওদেরকে পড়ালাম, এই জাস্ট ছাড়লাম। কে একজনের অফিসের প্রচন্ড প্রেশার, আমার আজকে অফিসের মানে হুড়মুড়িয়ে প্রেশার চলে এসেছে, কিছু করার। আমার সারাদিন শুধু অফিসেই কাটলো, অফিসে যাওয়া ফেরা এসে আবার অফিস করা, এই চলছে সারা দিনভর, এই চলছে। বাই দ্য ওয়ে, জাস্ট এখন অফিসে একটা মিটিং নিয়ে উঠলাম, আবার একটু পরে মিটিং আছে, বাট এর ফাঁকে বললাম যে মিটিংগুলো তো চলতেই থাকবে, খাবারটা খেয়ে নিই, তো মা বোধহয় খাবার বাড়ছে, টাইম নেই গো। দিয়েছো খেতে? দিয়েছো? একজন এদিকে কি হয়েছে, কি রান্না হচ্ছে? রসিয়ে কষিয়ে হচ্ছে, পুরো ঝাল ঝাল করে রান্না হচ্ছে, এখানে গন্ধ রয়েছে লেবু, আর এখানে হচ্ছে কিসের বাটা গো? বরবটি বাটা, গরম ভাতে বরবটি বাটা, আর ওদিকে আর কি কি জানো হয়েছে, এদিকে অনেক কিছু হয়েছে যেগুলো আমরা এখন খেয়ে নেবো, তো চলো খেয়ে নি নাকি, তুমিও চলে এসো।
চলো সবাই মিলে খেয়ে নি। আমার খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট, আমি এখন কাটিং হবে। টাটা, তোমরা খাও আস্তে আস্তে। আমি কল নিচ্ছি আর পেছনে একজন এসে শুয়ে রয়েছে। তো ফাইনালি আমার অফিস আজকের মতো বন্ধ, এই উইকের মতো বন্ধ, এবার উইকেন্ড স্টার্ট। ওই ওঠো, উইকেন্ড, উইকেন্ড মোড অন। তো চুল অবস্থা খারাপ, পুরো চুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এনিওয়ে, অনেকটা রাতও হয়ে গেছে আর প্রচণ্ড হেক্টিক ছিল আজকের দিনটা, তো মেন্টালি প্রচণ্ড স্ট্রেস আউট, সো নিড সাম রিল্যাক্সেশন। প্রবাবলি আজকে আসুর টুটা দেখবো আমরা দুজনে, ইয়ে তো দুজনে মিলে আসুর টুটা দেখবো। আর আমাকে এখন অসুরের মতো লাগছে, বাই দেবে কি অবস্থা, চুলটা ঠিকই হচ্ছে না, মনে হচ্ছে শক লেগেছে, অ্যাকচুয়ালি শক লেগেছে আমার মাথায়, পুরো শক লেগে গেছিল, এত কাজের প্রেশার ছিল সিরিয়াসলি। এনিওয়ে চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, আজকে আর বেশি বড়াচ্ছি কি বলছি, অলরেডি অনেকটা ব্লগটা বড় হয়ে গেছে, আজকে আর বেশি বড় করছি না, ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগের সাথে, উইকেন্ড ব্লগ। চলো দেখা হবে কালকে, টাটা, গুড নাইট।